পশ্চিম মেদিনীপুর থেকে আমরা ডিরেক্ট এলাম যাচ্ছি দীঘাতে, বিকজ কালকে দীঘা ফেস্টিভ্যাল আছে। সো যাওয়ার পথে তো সবাই জানে নাচিন্দা মন্দির পড়ে, তো নাচিন্দা মায়ের মন্দিরটা এখন একটু ঠুকবো, তোমাদের সবাইকে মাকে দর্শন করাবো। তো রাত্রেবেলাতে এখন এরকম সুন্দর আলো জ্বালানো হয়, এখানে অনেক গালা দোকান আছে। তো আজকে আমরা পুজো দেবো না, বাট আমরা শুধু জাস্ট মাকে দর্শন করতে এসেছি। সবসময় মায়ের পুজো চলে এখানে, আগে মাকে দর্শন করি আসি। এখানেও অনেক গালা পাওয়া যায়, গালা নিয়ে এসে এখানে কুপন করে তারপরে এখানে মায়ের এখানে পুজো দিতে হয়। অনেকেই ঘন্টা বেঁধে রেখে মানসিক করে যায়, তাতেও বেশ অনেক ফল হয়। শুনেছি নাচিন্দা মা ভীষণ জাগ্রত, কোনো কেউ গাড়ি কেনার পরে এখানে এসে পুজো দেয়, তো আমরাও এসেছিলাম। অন্য অনেকে আসে, এখানে বিয়েও হয়, প্রচুর বিয়ে হয়, বিয়ে প্রচুর বিয়েতে মানুষ আসে। এখন দীঘা গেট দিয়ে ঢুকছি, এরপরে নেক্সট দেখাবো। এটা হলো নিউ দীঘার সেই নেহরু মার্কেট, যেখান থেকে আপনারা মাছ, চা, সবজি, জামা কাপড়, বই, খাতা, ওভারঅল কিনতে পারেন। দামটাও কিন্তু আমাদের কলকাতার মধ্যে রিজনেবল, যারা রান্না করে খাবেন বলে ঠিক করবেন, তো তারা এভাবেই সব কিছু নিতে পারেন। একটা গ্রসারির দোকান আছে, খুব সুন্দর কালীমায়ের মন্দির আছে, সেটা দেখাবো। প্রচণ্ড খাই, সেটা হচ্ছে এই হট চিপস। হট চিপসের দোকানে এখানে কারেন্টলি ভাজা হয়, সঙ্গে সঙ্গে ভাজা হয় এবং সঙ্গে সঙ্গে সার্ভিস দেওয়া হয়। তো এই হট চিপসটা খেতে ভীষণ ভালো, তোমরা এসে ট্রাই করো। দামটাও খুব রিজনেবল, একদম বিচের পাশে উপর দিকে টাকালেই একটাই হট চিপসের দোকান, কোয়ালিটি খুব ভালো। আচ্ছা গ্রেট, এই দাদার যখন দোকানে যখন সবাই আসবে তখন ফটো তুলবে 5 টাকা দিয়ে, আর খাবারটা কিন্তু ফ্রি। নামটা কি?
গিয়ে সাথে কি কি দোকান ওপেন থাকে সবটা দেখাবো। সেরকম অনেক অটো থাকবে যাওয়ার টাইমে, তো খুব বেশি ভাড়া নয়। নিউ দীঘা ওল দীঘা যেরকম সবাই গিয়ে নামে সেরকমই ভাড়া নেওয়া হয়, তো সবাই ট্রাই করতে পারেন। নিজেদের গাড়ি নিয়ে এলে তো এখানে এরকম বড় প্লেস আছে পার্কিংয়ের জন্য। চলে এসেছি, অনেক রকম আমি যাওয়ার একটা হয়ে গেছে, আর হয়ে যেতে ছেড়ে দিতে কতক্ষণ।